আমার আল্লাহ ওয়ালা ভাইরা মুরব্বিরা ও নওজোয়ানেরা মনে রাখুন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে নবী আমার বলেছেন তারা কোবে কুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী আমার বলেন বাবা রাবে রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো দলিল দিয়ে গেলাম, তারা কোবে কুম আমরাইন দুটো দলিল তোমাদের মাঝে রেখে গেলাম, লাল দাদিল্লো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, খারাপ হবে না, হেনস্থা হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, মা তামাসসাকুম বিহিমা। যদি এই দুটো দলিলকে তোমরা মজবুতি করে ধরে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের অভয় দিয়ে গেলাম, আল্লাহ পাক তোমাদের যেমন দুনিয়ায় বাঁচিয়ে দেবেন তেমন আখেরাতেও তিনি বাঁচিয়ে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই দুটো দলিলের একটা দলিল হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন শরীফ পাক, আর অপর দলিল হচ্ছে অসুন্নাত রাসূলিহি, আমার রাসূলুল্লাহ সুন্নাত হাদিস পাক। আল্লাহর কোরআন আমার হুজুরের সুন্নাত। আল্লাহর কোরআন জানেন তো, আল্লাহ আমার প্রিয়রা ভাইরা, আল্লাহর কোরআন শরীফ পাক হচ্ছে পার্সোনাল, আর আমার রাসূল হচ্ছেন সোশ্যাল। বুঝেলো না? একটু বলি, আল্লাহর কোরআন পাকের আয়াত দিয়ে বললেই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাযিলু মিনাল কোরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله القرآن بشو مؤمنات جنة رحمت برقتر كتاب আগের মানে মতলব গুলো অত বলতে গেলে সময় নেই আমার। রাহমাতুল্লিল মুমিনিন, মোমেনদের জন্য হচ্ছে রহমত, কেবল পার্টিকুলার আমাদের জন্য, আদার্স ওয়াইজ অন্য কোন কাস্টের জন্য, অন্য কোন ব্যক্তির জন্য কোরআন রহমতের কিতাব নয়। পহলে ইয়াদ রাখনা, রহমতের কিতাব কেবল ইমানদারু কে লিয়ে, নামাজু কে লিয়ে, টুপি ওয়ালো দাড়ি ওয়ালো কে লিয়ে, মোমেন মুসলমানু কে লিয়ে এ কোরআন রহমত কি কিতাব হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আদার্স ওয়াইজ কে লিয়ে নহীঁ, পহলে সমঝনা আমাদের জন্য কেবল রহমত, হেদায়েতের কিতাব সকলের জন্য, কিন্তু রহমতের কিতাব কেবল আমাদের জন্য। যে আল্লাহর কোরআন হচ্ছে বিশ্ব মুমিনের জন্য পার্সোনাল। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন নাম্বার 2, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আলামিন, আলামিন সকলের জন্য। আমার নবী হচ্ছেন রাহমাত সোশ্যাল, একটা পার্সোনাল আর একটা সোশ্যাল সকলের জন্য। কোরআন কেবল আমাদের জন্য, আমার নবী হলেন সকলের জন্য। কথা কি বোঝাতে পারছি? আল্লাহ, তাহলে কোনটার মূল্য বেশি? খুব ঠান্ডা মাথায় কথা বলবেন, কথা বুঝছে? আমার নবীর জন্য কোরআন, আর কোরআনের জন্য আমার নবী কথা বলেন? হ্যাঁ, এই আমার নবী দুনিয়াতে আগে এসেছিলেন, আল্লাহর কোরআন এসেছিল কি? রাসূলে পাক 40 বছর বয়সে পৌঁছালে তবে না আল্লাহ কোরআন দিয়েছিলেন? না, কথা বুঝছেন না আপনারা? তাহলে দুনিয়াতে নবী আগে না কোরআন আগে? ভুলভাল বললে হবে না বাবা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, এক তারিখে মদিনার কিছু সাহাবায়ে রাসূল আম্মা জান আয়েশা কেসে বলতে লাগলেন, আম্মা জান আপনি আমার নবী পাকের পাক, আলিয়া বলে কথা, বিবি সাহেবা বলে কথা, আমার নবী সম্পর্কে আপনি যত সুন্দর বলতে পারবেন বিশ্বের অন্য কেউ বলতে পারবে না। ও আম্মা জান একবার কি বলবেন আমার রাসূলের পাকের,
মহলের হিসাবটা নবী আমার যতক্ষণ বাইরে থাকেন আমরা তার হিসাবটা জানি কেমন করে রাসূলুল্লাহ সময়টা কাটান মসজিদে নববী শরীফে কেমন ব্যবহার করেন কেমন করে নামাজ পড়ান উম্মতের সঙ্গে ব্যবহার করেন কিন্তু আম্মা জান মহলের মধ্যে রাসূলুল্লাহ কেমন করে সময় কাটান আমরা তা জানি না যে আপনার কাছে এসেছিলাম যদি আপনি বলতেন আমার রাসূলুল্লাহ মহলের ভিতরতে সময়টা কেমন কাটে সাথে সাথে আপনার কাছে আমাদের আরো দাবি ও আম্মা জান আমার রাসূলের পাকের আখলাক আদর্শ ব্যবহার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তথাপিও আপনি তার হালিয়া বলে কথা পাক হালিয়া বলে কথা আপনি যত সুন্দর বলতে পারবেন বিশ্বের অন্য কেউ বলতে পারবে না যে আপনার কাছে জিজ্ঞাসা ও আম্মা জান কিবলা একবার বলুন আমার রাসূলের পাকের আখলাক আদর্শটা কেমন সম্পর্কে যথেষ্ট জানি আল্লাহর কোরআন পবিত্র কোরআন যে কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ করে চলে না আল্লাহ করেছেন লায়া মাসুহু ইল্লাল মুতাহহারুন সুবহানাল্লাহ বলবেন না কি এই আমার জন্য না আল্লাহর রাসূলের জন্য পাগলা আমার জন্য বললে ভুল হয়ে যাবে যা হবে আল্লাহর রাসূলের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এনারা ওয়াজ শুনবে আজকে সুবহানাল্লাহ বলবে কালকে মার খাবে কবে যা হবে এখানে এখনি হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আম্মা জান আমার বলেছিলেন ও রাসূলের সাহাবায়ে কেরামেরা আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ তোমরা যেন স্পর্শ করবে না লায়া মাসুহু তোমরা যেন হাত দেবে না শোবে না স্পর্শ করবে না ইল্লাল তোমরা পবিত্রতা অর্জন করছো আমি আল্লাহ পাক আমার কোরআন স্পর্শ করা তোমাদের জন্য মানা করে দিলাম বাবারা তোমাদের নবীর আখলাক সম্পর্কে আর কি বলবো আমি আয়েশা এতটুকু তোমাদের বলছি শুনে নাও আল্লাহ নবীর আখলাক কেমন শুনে নাও বাবা আল্লাহর কোরআন তাকে রাখলা তোমাদের নবীর আখলাক আল্লাহর কোরআনের চরিত্র তোমাদের নবীর চরিত্র আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য আল্লাহ পাকের দুনিয়াতে তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন মাজি আয়েশার কল আম্মা জান আয়েশা সিদ্দিকার নাম শুনেন না আপনারা ওনার মতো হাদিস বিশারদ কেয়ামত পর্যন্ত আর পয়দা হবে এই পয়দা হবে মাথা কাজ করছে না হ্যাঁ হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো হাদিস বিশারদ কিয়ামত পর্যন্ত জন্মাবে না কথা বুঝছেন মাজি বলেছেন তোমাদের নবী রাখলা আল্লাহর কোরআন পাকে রাখলা বাবারা মদিনা ছেলেরা তবে শুনে নাও আল্লাহ পাক তোমাদের ঘরে ঘরে একটা একটা করে কিতাব দিয়েছেন ওহুয়া কিতাবুম আল্লাহ পাক তোমাদের ঘরে একটা একটা করে কিতাব দিয়েছেন কোরআন শরীফ দিয়েছেন কিতাব দিয়েছেন আর আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ পাক আমার ঘরে একটা নয় বরং দুটো দুটো কিতাব দিয়েছেন একটা জীবন্ত কিতাব একটা প্রকাশ্য কিতাব তোমাদের ঘরে আছে প্রকাশ্য কিতাব আর আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরে প্রকাশ্য কিতাবের সাথে সাথে আল্লাহ পাক দিয়েছেন জীবন্ত কিতাব তোমাদের নবী হলেন জীবন্ত কিতাব
যে আল্লাহ সংক্ষেপ আমার নবী বাকের জন্য আল্লাহর কোরআন কথা বলছে আল্লাহ কোরআন তো কালামুল্লাহ কার বাণী আল্লাহর নয় হ্যাঁ স্বয়ং সেই আল্লাহ কার জন্য দেওয়া না খুব ঠান্ডা মাথায় কথা বলবেন কোরআন পাক তো কালামুল্লাহ বাণীকার ওই দেখেন ঘুমাচ্ছে জিজ্ঞেস করেন উনি কি বলে এই যারা ঘুমাচ্ছে জিজ্ঞেস করে দেখেন যে তুমি কি বলতে চাচ্ছ এই ঘুমাচ্ছেন হ্যাঁ এই ছেলেগুলো ঘুমাচ্ছ কেউ ঘুমাবে না যে কোরআন পাক তো আল্লাহর বাণী স্বয়ং সেই আল্লাহ আমার নবীর জন্য দিওয়ানা সুবহানাল্লাহ হবে নাকি তমাম নবীগণেরা আল্লাহর জন্য দিওয়ানা ও মুসলমান মনে রাখুন স্বয়ং আল্লাহ পাক আমার নবীর জন্য মাস্তানা দিওয়ানা দিওয়ানা নবী দিওয়ানা রাসূলুল্লাহ ওরকম করোনা ভালো করে লাগো আন্দাজ পাচ্ছে না কি জোরে বলুন না সুবহানাল্লাহ যে একটু হেসে গেলে বলছি দুঃখ লাগলো চলেন দুটো কথা বলি আমার প্রিয়রা ভাইরা সেই নবীয়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে আমরা যার জন্য স্বয়ং আল্লাহ নিজে দিওয়ালা আমার প্রিয়রা ভাইরা আল্লাহ ওয়ালা করেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে দুনিয়ায় পাঠালেন নবী আমার দুনিয়ার বুকে 63টা বছর কাটালেন 63 বছরের ওয়াজ করার মতো আমার ক্ষমতা নেই আল্লাহর নবী আব্দুল্লাহ তরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি হালিমা যেদিন মক্কা জমি থেকে এনেছিলাম আমি আমার তাইফে নিয়ে এসেছিলাম ওই দিন ওনার বয়সটা ছিল মাত্র 7 days 7 দিন একটু জানা কথা বলি আপনাদের ওয়াজ আপনাদের ফেরত দিয়ে যাব 7 দিন আল্লাহর আলেমরা সব এখানে চতুর্দিকে বসে আছে আমি হিসাব করে কথা বলতে হবে ও থাকলেও বলি না থাকলেও বলি যা জানি তাই বলি আর একটা দলিল আছে 9 দিন এরপরে আর একটা দলিল আছে যদিও কিন্তু সে দলিল সুতোয় ঝুলছে বুঝলেন তো এত দুর্বল যা বলা যাবে না সেটা হচ্ছে 11 দিন লেকিন 12 দিন বলার মতো ক্ষমতা বিশ্বের কোন আলেমের নাই কথা ভালো করে বোঝেন নবী আমার 7 দিন অথবা 9 দিন বয়সে মা হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন আম্মা যার হালিমা ফরমাচ্ছেন ও বক্কার মেয়েরা মায়েরা বেটিরা কসম খানা কাবার মাওলার আমি হালিমা সাদিয়া আমার নিজের একটা বাচ্চা ছিল যার নাম আব্দুল্লাহ যে আব্দুল্লাহ আমার স্তনের দুগ্ধ পান করত বলেই জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হালিমা সাদিয়ার আমার কত বুঝছেন 7 দিন অথবা 9 দিন বয়সে রসুলের রস করছি 63 বছর আপনার বাড়ি গিয়ে করে নেবেন আর বড় বড় হুজুরের কাছ থেকে শুনে নেবেন আমি পারবো না কত বুঝছেন
বোঝানোর জন্য এসেছি ও মুসলমান শাস্তি নতুন নতুন বয়সে নবী আমার একেই বলা হয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কথা বুঝছে এনার মধ্যে ঈমান আছে মানে নূর নাই আমল আছে আমলের কালার নাই যে আমাকে ভুল বোঝেন না আসুন না আমলের রসনে আমল করে ঘর তৈরি করেছি আমলের ঘর ঘর প্লাস্টার করেছি একটু রং করবেন নাকি রংটা করুন আরো ভালো দেখাবে আল্লাহ যে প্রতিটা জিনিসের পরিচয় আছে রাসূলের পাকের সাত দিন অথবা নয় দিন বয়সের সুন্নাত তরিকা আমল যদি বিশ্ব মুমিন করত বিশ্বের জমিন থেকে দুনিয়ার কথা বাদ দিয়ে আমার বাংলা ভারতের জমিনে কোটগুলো মনে হয় বন্ধ হয়ে যেত হাসাদ ফাসাদ রাহাজানি ফেরেববাজি দাঙ্গাবাজি দাঙ্গাবাজি গলাবাজি ধোকাবাজি দুনিয়া থেকে মিটে যেত যদি মোল্লারা সাত দিন বয়সের আমলটা বাস্তবে রূপদান করত ইনি শুদ্ধ বলছে আমার দোয়া কেন কবুল হয় না কথা বলছেন না আমার দোয়া কেন কবুল হয় না ঈমানের নূর নাই আমলের রং নাই কোরআন শুরু হয়েছে তাকওয়া দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূলের জিন্দেগিও শুরু হয়েছে তাকওয়া দিয়ে কোরআনের 30 পারা কোরআনটাও শুরু হয়েছে তাকওয়া দিয়ে পরেজগারিতা দিয়ে রং দিয়ে কালার দিয়ে ফতোয়া দিয়ে নয় বরং তাকওয়া দিয়ে পাইলে ইয়াদ রাখনা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি বলেন 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 তারপরে কি বলেন ওদাল্লিল বলেন মুত্তাকি এতটুকু এই ইউসুফ জুলেখার ও শুনেছেন না আপনারা ইউসুফ জুলেখা খুব ভালোই লাগে না ও আমি ইউসুফ জুলেখার ও করব না মাফ করবেন হযরতে জুলাইখা আম্মাজান ওনার ডান দিকে 40 জন সখি বাম দিকে 40 জন সখি বন্ধু নবী ইউসুফ আলাইহিস সালামকে আনা হবে সখিদের হাতে একটা করে ফল দিলেন আর একটা করে কি দিলেন জানেন বলেন 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 তাহলে সবাই জানে তো হেভি জায়গা তো এরকম জায়গা ভালো মানে খানিকটা আওয়াজ আমি করব খানিকটা শ্রোতা বাইরে করব মিলেমিশে একা কথা বলেন না একটা করে সুরা দিলেন আর একটা করে চাকু দিলেন আর কি বললেন আমার বন্ধু ইউসুফকে আনবো ওই সময় তোমরা কি করবে সব ফল কেটে খেয়ে নেবে ফল কেটে খেয়ে নেবে এই না কথাটা إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله جاي هو كي وانك تفسير অতদূর সম্ভব না হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো আর হযরত আম্মাজান জুলাইখা বান্ধবীদের কি বললেন তোমরা ফল কেটে খাবে তাহলে ফল কেটে ছিল না সবাই কি এই ইউসুফকে দেখার সময় সমস্ত বান্ধবীরা মা জুলাইখার সব বান্ধবীরা ফল কেটে খেয়েছিল তাই না পাশে বসে বলছে না সবাই হ্যাঁ বলছে এই আপনারা কি হ্যাঁ বললেন না না বললেন কথা বুঝছে সবাই ফলের পরিবর্তে আঙুল কেটেছিল না কাটেনে হাত কেটেছিল না কাটেনে
মুসলমান মনে রাখুন আমাকে ভুলবো না হযরতে জুলাইকা এবং তার বান্দাবীরা তার সখীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা কল করতে পারে না তারা হাত কেটেছিল আর আমার রাব তালিল আলামিনকে যারা দেখেছিল ও মুসলমান তারা শুধু হাত কাটে না তারা তাদের জীবনকে দান করে দিয়েছিল তারা কুরবান করে দিয়েছিল একটু জোরে বলো সুবহানাল্লাহ হযরত আম্মাজান জুলাইখা আর তার বান্দবীরা হাত কেটেছিল আর যারা আমার রাসূলকে দেখেছিলেন তারা কুরবান করে দিয়েছিল যে ঈমানের নূর আছে আল্লাহ তাহলে ক্লোজ করি নাকি সবাই ঠিক আছে তো এই সব বিলকুল সহি হ্যায় তো সব ঠিক হ্যায় তো আপনারা আরেকবার তকবীর দেন তো নারে তকবীর এই ওরকম না ভালো করে বসো তো ছেলেগুলো এসব হাত পা গুটিয়ে হাফ কুটুম্ব হাফ গ্রাম বাসী ওরকম কেন যা হবে গ্রামের ছেলের মতো বসো এটা কথা আছে না যাবি না আমাদের গ্রামে মানে দেখে লেবে যা লেবে লেবে পরে লেবে এখন সব বাদ দাও ভালো করে লাগো ছেলেগুলো নারে তকবি আর একটু জোরে বলে না নারে তকবি কথা বুঝছেন আম্মা জান জুলাইখা তার বান্দবীরা হাত কেটেছিল আর রাসূলের সাহাবীরা গর্দান দিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা ঈমানের দাওয়াত দেওয়ার কথা বলছিল কোথায় গেলেন মক্কা থেকে বলেন বলেন মদিনা তাই না মদিনা জমিনের নবী আমার ও মুসলমানের ছেলে মেয়েরা বারে বারে নবী আমার এও কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুক্তালুনা জিহাদের সম্মুখীন হতে বাধ্য হলেন মুসলমান মনে রাখুন কাতারে কাতারে মদিনার জমিনে যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছিলেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলেন তারা শুধু নবীকে নবী বলে মানে না তারা শুধু ঈমান আনে না বরং তারা কাতারে কাতারে জিহাদের জন্য আমার রাসূলের সঙ্গে রওনা হয়ে যেতেন কসম আল্লাহর জিহাদের তারিখগুলো দেখুন এমন একটা ঈমানদার থাকতো না যিনি মদিনার জমির অবশিষ্ট থাকতেন একমাত্র যারা যাদের হাঁটার ক্ষমতা নাই চলার ক্ষমতা নাই বয়সের ভারে নুজ হয়ে পড়েছেন এই রকম মানুষগুলো ব্যতীত রেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা আল্লাহ আল্লাহ রাসূলের জীবন কোরবান করার জন্য কাতারে কাতারে কখনো বদরে কখনো উহুদে কখনো খন্দকে কখনো কায়বারে ও মুসলমানের ছেলে মেয়েরা তারা কাতারে কাতারে ইসলামের জন্য তারা জীবন দেওয়ার জন্য রওনা হয়েছিল শুধু রওনা হন না জীবনও দান করেছিলেন কথা বুঝছেন আমি সুস্থ লোকের কথা বলবো না একটু অসুস্থ লোকের কথা বলি এক প্রতিবন্ধী সাহাবী ভালো করে চলাফেরা করতে পারে না এই রকম মানুষগুলো পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তারা জীবন দিয়েছিলেন কথা বুঝছেন প্রতিবন্ধী যার চলার ক্ষমতা নেই হাঁটার ক্ষমতা নেই দৌড়ানোর ক্ষমতা নেই জিহাদ করার দূরে থাক এই রকম বাড়ি থেকেও তারা কাতারে কাতারে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য গিয়েছে সুবহানাল্লাহ বলবেন নাকি একজনা খোঁড়া মানুষ খোঁড়া সাহাবী আল্লাহর রাসূল বললেন বাবা তোমাকে যেতে হবে না কাঁচে বসে বসে আল্লাহ নবী জিহাদে চলে গেছেন আমি বাড়িতে থাকবো যদি হুজুরের কোনো ক্ষতি হয়ে যায় তাই নিজের ঘরে দুটো ছোট ছোট বাচ্চা ছিল যাদেরকে লক্ষ্য করে প্রতিবন্ধী সাহাবীরা আলিয়াকে বলতে লাগলেন বিবি আমার তুমি কি পারো না আমাদের বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিয়ে জিহাদের ময়দানের জন্য ময়দানে জিহাদে পৌঁছে দিতে আমার বাচ্চা দুটো যে কি করবে এরা তো বাচ্চা মানুষ এরা যে কি করবে আহা বিবি বলছেন স্বামী ওই সময় বলতে লাগলেন বিবি আমার আমার জানা আছে আমার বাচ্চা দুটো জিহাদ করতে পারবে না কিন্তু ওরা তো মুজাহিদিন বাহিনীর খাদেম হতে পারবে তাবুতে তাবুতে পানি পৌঁছে দিতে পারবে খাদ্য পৌঁছে দিতে পারবে তাবুতে তাবুতে মাল সামান গুলো ওরা পার আনতে পারবে বিবি আমার আমি তোমাকে হুকুম দিলাম আমাদের বাচ্চা দুটোকে গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও একটু মিষ্টি মুখ করিয়ে দাও আর ওদেরকে সঙ্গে করে
জিহাদের ময়দানে পৌঁছে দাও আল্লাহ না করে যদি আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়ে যায় কাল ময়দানে মাশারে আল্লাহ পাকের সম্মুখে মুখ দেখানো যাবে না দাঁড়াতে পারবো না জলদি করে বাচ্চাদেরকে সাজিয়ে দাও আহা বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে মা আমার হাত ধরে ধরে যাচ্ছে চলো বাবা আমরা তোমাদের দুটো ভাইকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিলাম বলুন না জোরে সুবহানাল্লাহ আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা করেরা জিহাদের ময়দানের কিনারা পৌঁছে গিয়েছেন আর যাবেন না যেতে পারবেন না মেয়ে ছেলে মানুষ তো এই না জন্য মা আমার বাচ্চাদেরকে বিদায় দিচ্ছেন আর বারে বার বারে বার বলছেন যাও বাবা যাও যাও বাবা যাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যাও আল্লাহ পাচান দেখা হবে অন্যথায় জন্মের মতো বিদায় আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা মা আমার বাচ্চাদের হাত ধরে নিয়ে বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে ময়দানের কিনারা পৌঁছে গেলেন হাত ছেড়ে দিয়ে হাজারো মা বলে কথা মায়ের জান বলে কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে সজ্জার করে কাঁদছেন বাচ্চাগুলো কিছু এগিয়ে যায় টেকা মত অবস্থায় মা আমার তার হাত উঁচু করে না দিয়ে দিয়ে বলতে লাগে যাও বাবা যাও আলবেদা 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 আসসালাম আলবেদা 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 আসসালাম বিদায় সালাম বাবা বিদায় সালাম যাও বাবা যাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যাও আল্লাহ দেখা দেখা হবে দেখা করা দেখা হবে অন্যথায় জন্মের মতো বিদায় আল্লাহ রহমতে জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার আবে কাউসারের পাশে দেখা হবে মা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ছেলে দুটো বেশ কিছুটা গেলেন বারে বার মায়ের দিকে ফিরে ফিরে তাকান বাচ্চা মানুষ বলে কথা আবার মা আমার হাত উঁচু করে আলবেদা সালাম জানান আলবেদা 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 আসসালাম আলবেদা 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 আসসালাম 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 আলবেদা 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 আসসালাম যাও বাবা যাও যাও বাবা যাও বিদায় সালাম বাবা বিদায় সালাম আল্লাহ দেখা করার দেখা হবে অন্যথায় জন্মের মতো বিদায় আল্লাহর রহমতের জান্নাতে আমার রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমলের কালার নাই ইমানের নূর নাই হতে পারে না আমার পেয়ারা ভাইরা ছেলে দুটো ময়দানে জিহাদের কিনারায় পৌঁছে গেলেন সাহাবায়ে রাসূলদের ঘরে সালাম দিয়ে বলতে লাগলেন চাচা জান আমরা এসেছিলাম আপনাদের খাদেম হিসাবে দয়া করে আপনাদের খাদেমের খাতায় আমাদের নামকে কবুল করুন ময়দানের কিনারায় পৌঁছে গিয়েছেন সেখান থেকে দেখতে পায় মা আমার এখনো দাঁড়িয়ে আছে ও মুসলমান এই জন্য তারা সেখান থেকে মায়ের কথাকে নকল করে ঘুরে তারা তাদের কচি কচি হাতকে উঁচু করে ঘুরে মায়ের কথাকে নকল করে ঘুরে তারাও তাদের হাত নাড়া দিয়ে দিয়ে বলতে লাগেন আলবেদা 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 আসসালাম জন্মের মতো বিদায় আমার রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে আমার প্রিয়রা ভাইরা আল্লাহওয়ালা বলে না ইমানের নূর আছে
আমার বাবা জেরা ছেলে দুটো রওনা হয়ে গিয়েছে আর চোখে আসে না জায়গা হয় না আর জায়গা যায় না মামা হাজারো মায়ের জান বলে কথা মায়ের জানে বড় দয়া বড় মায়া বড় ভালোবাসা ও মুসলমান মামার ফিরে আসলেন বাড়িতে যেই পৌঁছালেন ওনার সামনে ওনাকে বলতে লাগলেন বিবি আমার আপনি যে কি করবেন আপনি তো দৌড়াতে পারবেন না আপনি জিহাদ করতে পারবেন না ওই সময় তিনি বলতে লাগলেন বিবি আমার আমি জিহাদ করতে পারবো না শশী কিন্তু মনে রেখো আমি মুজাহিদিন বাহিনী আর সাহাবী কান নুজুম আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মুজাহিদিন বাহিনীদেরকে অন্তত আমি উৎসাহ যোগাতে পারবো আমাকে গোসলের ব্যবস্থা করে দাও সংক্ষেপ তিনি গোসল করে নিলেন জামা কাপড় পরে নিলেন বিবিকে বলতে লাগলেন বিবি আমার আল্লাহর রাস্তায় চললাম আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চললাম আল্লাহ দেখা করার দেখা হবে অন্যতায় কাল আখেরাতে দেখা হবে ও বিবি সাহেবা মনে রাখো এ দুনিয়া সামান্যতম জায়গা আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন আখিরাত খালেদিনা ফিয়া আবাদান আবাদা যেখানে কোনো দিনের হিসাব নাই মাসের বছরের হিসাব নাই অনন্তকাল পরকালে আল্লাহ পাকের জান্নাত ও বিবি আমার আমি এখন জিহাদের ময়দানে চললাম আল্লাহ দেখা করার দেখা হবে অন্যতায় কাল আখিরাতে দেখা হবে বিবি রে মনে রেখো তবে আমার মনের বড় তামান্না জীবনে কোনো আমল ভালো করে করতে পারি না কি করেছি না করেছি জানি না তবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি যেতে পারতাম আল্লাহ যদি আমাকে কবুল করতেন আমি নিজেকে ধন্য বলে মনে করতাম কেন জানো বিবি আমার আল্লাহ কোরআন তাকে ফরমাচ্ছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াত আল্লাহ বলছেন যারা আমার জন্য শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মর্দা বলো না বল আহয়া বরং তারা জিন্দা জীবিত ওয়ালাকিল্লা তাশুরুন আল্লাহ ফরমাচ্ছেন বান্দা কেমন তারা জীবিত বান্দা তোরা তা জানিস না তারা এমন জীবিত শুনে রাখ বান্দা অপর জায়গা আল্লাহ ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন 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 আল্লাহ বলছে তারা কেমন জীবিত শুনেলে আমি আল্লাহই বলছি তারা শুধু জীবিত নয় বরং তারা তোদের মতো দুনিয়ায় যেমন তোরা রুজি ভক্ষণ করিস তাদের ঘর আমি আল্লাহ জান্নাত থেকে রুজি প্রদান করে থাকি আল্লাহ হুম্মা সাল্লা ছেলেরা পড়ো আমার ভাইরা পড়ুন ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওহ নবী ও রহমাত লাকা পানে ওয়ালা ওহ নবী ও রহমাত লাকা পানে ওয়ালা মুরাদি গরিব কি বারলানে ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি চলেন বিস্তারিত আমি পারবো না ইমানদারের রস করলাম একটু ওদের কথা বলি আমাকে ভুল বোঝেন না ময়দানে জিহাদে বীর বিক্রমে জিহাদ হচ্ছে
জিহাদ বুঝেন না আপনারা একসঙ্গে সবাই নামে না জানেন তো একটা নিয়ম আছে লাইন ওয়াইজ ম্যান ওয়াইজ একটা একটা করে পাঠানো হয় যিনি পরিচালনা করেন কমান্ডার ইন চিফ তিনিই জানেন কাকে কখন কোন সময় পাঠালে ভালো হয় খেলা বুঝেন না কাকে কখন কোন প্লেয়ারটাকে নামালে ভালো হয় সুবিধা হয় যে আমার প্রিয়রা ভাইরা ময়দানে জিহাদে বীর বিক্রমে জিহাদ হচ্ছে একদিকে ইমানদার অপর দিকে দুশমন মক্কার কুফারে কুরাইশেরা ভাই আমার কুফারে কুরাইশদের মধ্যে একই নিয়ম সিচুয়েশন অনুযায়ী একে একে নাম দেবে ঠিক এমন অবস্থায় দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু এই রিওয়ায়েতটা করেছেন উনি ফরমাচ্ছেন একজন মক্কার আরাবিয়া তিনি কলেমা পড়েন না তিনি ঈমান গ্রহণ করেননি তিনি ওদের পক্ষ নিয়ে জিহাদ এসেছেন এখনো তার নাম আসেনি তাই জিহাদে নামার তার এখনো অনেক বাকি আছে তাই বেচারা ক্ষুধার্ত হয়ে পড়েছেন বলে ঘর থেকে কিছুটা খরমা খেজুর এনেছিলেন একটা পাত্রে করে সেই পাত্রটা হাতে করে নিয়ে একটা একটা করে খরমা উঠাচ্ছেন আর মুখে দিচ্ছেন খাচ্ছেন আর ময়দানে জিহাদের আশেপাশে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদকে দেখছে সে বেচারা একটা একটা করে খরমা খান আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিশেষ করে ইমানদারদের ঘরে এরা এত বড় আল্লাহর রাসূলকে ভালোবেসেছে আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে এরা ঈমান এনেছে আর ঈমানের নূরের পরিচয় দিতে এরা জীবনকে কোরবান করতে দ্বিধাবোধ করে না তাহলে নিশ্চয়ই এই শহীদের শাহাদাতের পিছনে কোন নিয়ামত লুকিয়ে আছে একবার জানবো একবার শুনবো এই না মনে করে তিনি খরমাকে টুক 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 করে খাচ্ছেন আর এগিয়ে এগিয়ে আসছেন হেঁটে হেঁটে এক সময় আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন আমিও জিহাদের ময়দানের পাশে ঘুরছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অবস্থা অবলোকন করছিলাম এমন সময় ওই ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ তিনি আমাকে বলতে লাগলেন ভাই আবু বকর একবার কি বলবেন আপনারা যে কাতারে কাতারে নিঃস্বার্থে আল্লাহর রাসূলের জন্য জিহাদে এমন করে জীবন দেওয়াতেও আপনাদের কোনো কমতি তো নাই একবার কি বলবেন এই শাহাদাতের পিছনে কি মজা আছে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন ভাই আমার শাহাদাতের পিছনে মজা বলতে কি জানেন মাঝখানে কোনো বাধা বাধা নাই মাঝখানে কোনো রকমের বাধা নাই মাঝখানে কোন রকমের বাধা নাই শাহাদাতের পিছনে আছে শুধু জান্নাত আর জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ মন কি নগরি সওয়ালের জবাবও নাই মিজানের পাল্লা নাই কথা বুঝছেন না মিজানের পাল্লা নাই পুল সিরাত নাই জাহান্নামের কোনো কথাই নাই কবরে আযাবের কোনো ব্যাপার নাই আর আল্লাহ জান্নাতে জান্নাত কটা আটটা নয় কি আল্লাহর যে কোনো জান্নাতে যে কোনো সময় যে কোনো জায়গায় যখন তখন অবারিত দ্বার না জোরে হয়ে যাচ্ছে মা বোনেরা শুনে ফেলবে লজ্জার কথা যা হয় ভালো করে হোক জোরে বলুন না সুবহানাল্লাহ কি বলি বলুন দেখে যে মাঝখানে কোন রকমের বাধা নাই পুল সিরাত নাই মিজানের পাল্লা নাই জাহান্নাম নাই কবর নাই আজাব কোন জায়গায় নাই কবর আজাব নাই কবরে আজাব কিছু নাই ওখানে মিজানের পাল্লা হিসাব নিকাশ করো কম বেশি দেখো ওসব কিচ্ছু নাই পুল সিরাত কিচ্ছু নাই আর জান্নাতের যে কোনো জান্নাতের যে কোনো জায়গায় যখন তখন এনি টাইম বলুন না জোরে সুবহানাল্লাহ এনি যখন তখন একমাত্র এই নিয়ামতের হকদার শহীদ সোহাদারাই পাবে আমার আইডি দাবার বলছি আমরা জঞ্জলাইকা এবং তার পাণ্ডবীরা নবী ইউসুফ হুজুরকে দেখে তারা আঙুল কেটেছিল ও মুসলমান আমার নবীকে যারা দেখেছিল মেনেছিল তারা শুধু আঙুল কাটে না হাত কাটে না
ছাড়া গর্দান কেউ দিতে এত রকম দ্বিধা বোধ করে না। চলেন অন্য লাইনের কথা, তিনি গায়ের কম ওনাদের মানুষ। আবু বকর সিদ্দিক হুজুরকে যখন জিজ্ঞাসা করলেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো যখন শোনালেন হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক জোরে বলে আল্লাহ নয়, ইউদিল্লু মাইয়াশা ওয়াইহাদি মাইয়াশা মাইয়াশা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে সেই হেদায়েতের নূর প্রাপ্ত হয়। আল্লাহর কাছে চাইতে হয়, কত কি চাইলেন হেদায়েত চাইবেন না, হেদায়েত চাইতে হয়। আল্লাহ আপনি আমাকে হালাল করে করেন, নামাজ মাদা সহজ করে দেন, আল্লাহ আপনি আমার জবান থেকে সত্য কথা বলার মতো তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচা আপনি আমাকে উপায় বার করে দেন, গুনাহ থেকে হেফাজত করেন, এসব দোয়া করতে হয় না? না, যখনই দোয়া করতে হয় তখনই বলতে হয় দোকানে ব্যবসা বাড়ুক, সবার দোকান বন্ধ, আমার দোকান চলুক, আমাকে ভুল বোঝেন না, কোথায় আছে আপনি?